সিরিজবিবেকের স্বপ্নের এবং দীর্ঘতম রানীগঞ্জ সেতু সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় সিলেট বিভাগের বৃহৎ সেতুটি এখন দৃশ্যমান হয়ে ওঠায় এলাকার দৃশ্যপট পাল্টে গেছে। দৃষ্টিনন্দন পর্যটন সমৃদ্ধ দৃশ্যপটের রূপ লাভ করা সেতুর আশপাশের জমির দামও বেড়ে গেছে। প্রকৌশলীরা জানিয়েছে নতুন বছরের 2-3 মাসের মধ্যে কাজ শেষ হলে তা যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার ও পাইলগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে কুশিয়ারা নদীর উপর 702.32 মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে। 155 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটি পিসি গার্ডার এবং বক্স গার্ডারের সমন্বয়ে তৈরি হচ্ছে। এই সেতুর প্রস্থ 10.25 মিটার। 15টি প্যানেলে এই সেতুটি অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য 2.5 কিলোমিটার। পাগলা জগন্নাথপুর রানীগঞ্জ আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের 30 কিলোমিটারের মাথায় এই সেতুর কাজ শুরু হয় 2016 সালের ডিসেম্বরে। সুনামগঞ্জ 3 আসনের এমপি ও পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানের প্রচেষ্টায় রানীগঞ্জ সেতুর কাজ শুরু হয়। সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানায় 2017 সালের জানুয়ারি মাসে জগন্নাথপুরের প্রাচীনতম বাণিজ্যিক কেন্দ্র মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রানীগঞ্জ বাজার সংলগ্ন কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 702.32 মিটার দীর্ঘ ও 10.25 মিটার প্রস্থে 155 কোটি টাকা ব্যয়ে সেতুটির কাজ পায় এম এম বিল্ডার্স অ্যান্ড কোম্পানি লিমিটেড। সেতুটির 15টি স্পান ও 14টি পেয়ার থাকবে। 15টি স্পানের মধ্যে 12টি স্পান বক্স গার্ডার। অ্যাপ্রোচ সড়ক 2.5 কিলোমিটার। কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতুটি 2016 সালের ডিসেম্বর মাসে কাজ শুরু হয় আর এটি শেষ হওয়ার কথা ছিল 2018 সালের জুন মাসে। বন্যা, করোনা ও নানা জটিলতার কারণে কাজের মেয়াদ পিছিয়ে পড়ে। রানীগঞ্জের স্থানীয়রা জানিয়েছেন এই সেতু কেবল রানীগঞ্জ এলাকার নয়, পুরো সুনামগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থার চিত্র পাল্টে দিবে। দ্রুত সময়ের মধ্যে এই কাজটি শেষ করে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা দ্রুত চালু করার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। কুশিয়ারা ব্রিজের উপর নির্মিত রানীগঞ্জ সেতু থেকে এ কে এম কায়সার আলম।